বাঁধ ভেঙে জলের তলায় বিঘার পর বিঘা জমির ফসল, ত্রাণ নয় পরিত্রাণ দিক সরকার, দাবি স্থানীয় কৃষক থেকে গ্রামবাসী সকলের। ভাগীরথীর বাঁধ ভেঙে জলের তলায় চলে গেল পূর্বস্থলীর কয়েক হাজার বিঘা জমি। জমির সব ফসল নষ্ট হয়ে যাওয়ায় চাষিদের মাথায় হাত। গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসনের গাফিলতিতে আজ এত বড় ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী 2 নম্বর ব্লকের ঝাউডাঙ্গা পঞ্চায়েতের পাশ দিয়ে বয়ে গেছে ভাগীরথী নদী। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ভাগীরথীর বাঁধ ভাঙতে শুরু করে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত 3-4 দিন ধরে ভাগীরথীর জলস্ফীতি বেড়ে যাওয়ায় ঝাউডাঙ্গা গ্রামের 500 মিটার বাঁধ গত 2 দিন আগে ভেঙে যাওয়ায় হু হু করে জল ঢুকছে গ্রামে। ইতিমধ্যে কয়েক হাজার বিঘা জমি জলের তলায় চলে গেছে। আমাদের এদিকটা হচ্ছে বর্ধমান, ওটা হচ্ছে নদিয়া। মাঝখান থেকে ওই নদিয়ার বর্ধমানের কিনারার কাছ থেকে ভাঙন ধরছে, ভেঙে চলে যাচ্ছে, ভাঙন ধরছে 3 দিন, প্রায় 3-5 দিন ধরে মাটির ভেতর জল ঢুকে পড়ছে। বাঁধ ভেঙে সবই তো জলাকার হয়ে গেছে, আমাদের কয়েক হাজার দিকে জলের তলায় পড়ে গেছে। বাঁধ ভেঙে ভাগীরথীর জলস্ফীতিতে জমি ডুবে যাওয়ার ঘটনা এই গ্রামে নতুন নয়। স্থানীয় চাষি ও গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসনের গাফিলতিতেই গ্রামবাসীদের এই দুর্দিন দেখতে হচ্ছে। চাষিরা অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানিয়েছে, এটা দীর্ঘ 30 বছরের সমস্যা। ভাঙনের সময় প্রতি বছরই বালির বস্তা ও বাঁশ দিয়ে কোনো রকমে ভাঙন রোধ করার চেষ্টা করা হলেও স্থায়ীভাবে কোনো ব্যবস্থা না করায় এই এলাকার মানুষের দুর্ভোগ চরমে। ঝাউডাঙ্গা বর্ধমান জেলা, হ্যাঁ, সব মাঠে সব জল হয়ে গেছে, প্রায় 5-6-7 সপ্তাহ হয়ে গেল। তা এটা বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করেছে? হ্যাঁ, এটা রাস্তা দিয়ে লোক যাই যেতে পারছে না, চলাচল বন্ধ হয়ে গেছে, কয়েক 100 বিঘে জমি, হাজার বিঘে জমি ভেঙে গেছে, একটা ফুটা পাড়া খুবই আতঙ্কিত, হ্যাঁ, বাড়ি ঘর ভেঙে চলে গেছে ভেসিয়ে। নদীবাঁধের ভাঙনের ফলে এক এক করে তলিয়ে গেছে গ্রামের স্কুল, বিভিন্ন পাড়া। 30 বছর ধরে একটু একটু করে ভাঙতে ভাঙতে নদীর জল গ্রামে ঢুকে গিয়ে নিশ্চিহ্ন হয়েছে বহু গ্রাম। বর্তমানে বেশ কিছু মানুষ চলে গেছে অন্যত্র। এত ক্ষয়ক্ষতির পরেও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয়নি। সারা বছর রাজ্যের চাষিরা আমন ধানের ওপর ভরসা করে থাকে, তবে এই ক্ষতিতে রাতের ঘুম উড়ে গেছে পূর্বস্থলীর চাষিদের। সরকারের কাছে চাষিরা দাবি জানাচ্ছে, এবার অন্তত নদীবাঁধটি বাঁধিয়ে দিক, একটা স্থায়ী সুরাহার ব্যবস্থা করুক সরকার। বেশি ভাঙছে আজ পেলে 3-4 দিন থেকে, বাকি 30 বছর থেকে তো এরকমই ভাঙনই চলছে আমাদের, 30-35 বছর থেকে এইভাবেই ভাঙন চলছে। আতঙ্কিত মানে আমাদের এইভাবে গঙ্গা ভেঙে গেলে আমাদের তো আতঙ্কিত অনেকটাই, মানে আমাদের একটা গ্রাম ছিল বা পাড়া ছিল, আমরা চাষের জমি মোটামুটি 10,000 বিঘে 20,000 বিঘে জমি বা একটা গ্রাম পাড়া সবই চলে গেছে জলে। তা আমরা চাইবো যাতে গঙ্গাটা বাঁধানো যায়, বা মানে ভালো গঙ্গা বাঁধানো যায়, বা এর জন্যেই বলছি যাতে গঙ্গাটা বাঁধানো হয়। জল বাড়ছে ভাগীরথী, আতঙ্কিত ঝাউডাঙ্গা মানুষ, গঙ্গা যা ভাঙন, আমাদের ভাঙনের যা পরিস্থিতি, আমারই জমি 7 বিঘে জমি গঙ্গায় ভেঙে গেছে, আতঙ্কিত, আবার ভেঙে যাবে। এবার আমার মতন একদম সাধারণ মানুষ, হয় চাষ করা জমি চলে যাবে, আমি হয়তো খেতে পাবো না। এই প্রশাসন খানিকটা মাঁধিছে, আর যেটা বাকি আছে যদি এই মাদুরণটা বাঁধিয়ে দেয়, গঙ্গাটা ভাঙনটা যদি বাঁধায়, তাহলে আমরা খুবই উপকৃত হব সরকারের কাছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। বর্ষপূর্তি উপলক্ষে আদি মোহিনী মোহন কান্দিলালে বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।